আমাদেরকে এই বেলায় ডাকতে হয়েছে। আমি প্রথমত আপনারা জানেন আমাদের পার্টির তরফ থেকে এবং আরেকটা রাজনৈতিক দল জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই চলতি বিস্তর পঞ্চায়েত নির্বাচনে এ ধরনের হামলা পদ্ধতি এবং মনোনয়নপত্র জমা দিতে বাধা প্রদান, আরও নানাভাবে সন্ত্রাসের বাতাবরণ শুরু থেকে শুরু হয়েছে, এটা প্রতিকারে এবং যারা ইচ্ছুক প্রার্থীরা তারা যাতে নিরাপদে তাদের প্রার্থীপদ জমা দিতে পারেন এবং সার্বিকভাবে এই নির্বাচন সুস্থ স্বাভাবিক ভয়মুক্ত পরিবেশ সংঘটিত হয় তার জন্য হস্তক্ষেপ চেয়ে মাননীয় আদালতে উচ্চ আদালত যাওয়া হয়েছে। আজকে শুনানি হয়েছে এবং আজকেই যে এই বেঞ্চ রিপিটেশন শুনে রায় দিয়েছে, এটা খুব লম্বা রায় না হলেও একেবারে ছোট্ট রায় না। আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রায়ের কপিটা সবার কাছে পাঠিয়ে দেবো। আমি শুধু তার সেলিয়েন্ট কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। যে মাননীয় আদালত এই আমাদের কাউন্সিলদের তার বক্তব্য শুনে যে অবজারভেশন দিয়েছেন, প্রথমত হলো আমাদের অন্যতম একটা এই আবেদনে অংশ ছিল যেহেতু শারীরিকভাবে উপস্থিত হয়ে বিডিওদের চেম্বারে গিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাচ্ছে না, দৈহিকভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে, তো অনলাইনে যাতে মনোনয়নপত্র দাখিল করা যায়। এখন তো যে লোকসভা বা আরও কিছু আরও বড় এরকম সাংবিধানিক সংস্থায় এই ব্যবস্থা শুরু হয়েছে, তাতে পঞ্চায়েত নির্বাচন আর এখানে যেহেতু এত আক্রমণ হচ্ছে এই সুযোগটা এখানেও প্রলম্বিত হয়। কিন্তু আমাদের রাজ্য নির্বাচন কমিশন এটা নির্বাচন বিধিতে নেই বলে এই সুযোগটা দেননি। তো এখানে আমাদের রিট পিটিশনের উত্তরে যে অবজারভেশন দিয়েছেন মাননীয় আদালত, ইন আওয়ার ওপিনিয়ন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ডিজিটাল টেকনোলজি অ্যান্ড উইথ দ্য ওভার ইনক্রিজিং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স যা হচ্ছে ত্রিপুরাতে, নাও ইট ইজ হাই টাইম দ্যাট দি ইলেকশন কমিশন ইজ টু ব্রিং নেসেসারি অ্যামেন্ডমেন্টস ইন ল মেকিং সুইটেবল প্রভিশন সো দ্যাট ক্যান্ডিডেটস উইলিং টু কন্টেস্ট ইলেকশনস মে ফাইল নমিনেশন পেপার্স থ্রু ইলেকট্রনিক মিনস। ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নেন্স দ্য অথরিটিস কনসার্ন মাস্ট এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস অ্যাকর্ডিং টু আস অনলাইন ফাইলিং অফ নমিনেশনস উড প্লে ভাইটাল রোল টু ফুলফিল দি কমিশনস স্ট্যাটুটরি ডিউটি টু মেনটেন দি পিউরিটি অফ ইলেকশনস। হাওয়েভার ট্রু ইট ইজ এনি ডিসিশন ইন দিস রেগার্ড উড ডিপেন্ড অন দি স্পেসিফিক লিগাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড অফকোর্স দি টেকনোলজিক্যাল ফিজিবিলিটি হুইচ অলসো মে নট বি ভেরি ডিফিকাল্ট টু শর্ট আউট ইন দি প্রেজেন্ট সিনারি। অর্থাৎ এই জায়গায় ত্রিপুরার যে এই প্রিভেলিং যে সিচুয়েশন যা চলছে, মাননীয় আদালতের এই রায়ে এটা ইমপ্লাইড যে ক্রিমিনালস বা পলিটিক্সের রিভেলেশন হচ্ছে এতে বাধা প্রাপ্ত হচ্ছে, এটা হওয়া দরকার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের দিনে। এর জন্য এখানে ওনারা বলেছেন যে স্পেসিফিক লিগাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ বিধি ইত্যাদি যেহেতু নেই এটা এই নির্বাচনের জন্য হয়তো বা মানে করা যাবে না বা হয়নি, কিন্তু আগামী দিন যাতে কমিশন এটা ভাবে, অর্থাৎ রাজ্য সরকার
এক্ষেত্রে পদক্ষেপ নেয়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন নিরীক্ষণ মাননীয় আদালত এটাকে দিয়েছে এবং এখানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং কমিশনকে সমর্থন, যেখানে যেখানে এরকম ভাবে বাধাপ্রাপ্ত হয়েছে নন্দনশৃঙ্খলা জমা দিতে পারিনি এবং হাইকোর্টও যে অবজারভেশন দিয়েছেন সে মোতাবেক দ্রুত কমিশন কোন পদক্ষেপ নেবেন, আশা করি যে আমরা যে দাবি করেছিলাম মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আরো পিছিয়ে দেওয়ার জন্য, আরো একটা এক্সটেন্ড করার জন্য এবং শুধু দাঁড়িয়ে থাকার জন্য চেহারা দেখার জন্য পুলিশের উপস্থিতি না, সক্রিয় পুলিশের ভূমিকা পালন করে তারা যাতে সাংবিধানিক অধিকার রক্ষিত করতে পারে সে অবস্থা এ দাবি আমি জানাচ্ছি। এবং দেখছেন পুলিশের কোন মানে কমতি নেই, শত শত পুলিশ, শত শত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, ডিএসআর, ত্রিপুরা পুলিশ, মহিলা পুলিশ, হয়তো পুলিশ বলবেন আমরা তো পর্যাপ্ত পুলিশ দেখেছি, হ্যাঁ ঠিক আমরা বলছি তো কোনটা নেই, কোন দায়িত্বশীল পুলিশ অফিসার নেই এই সমস্ত সমাজদ্রোহীদেরকে আটকানোর জন্য, প্রয়োজনীয় নির্দেশিকা দেওয়ার জন্য, তাদেরকে সেখান থেকে হটিয়ে দিতে এবং যারা আটকালো আমাদেরকে এই হাঁপানিয়াতে, শুধু সেখানে না এর সামনে গিয়ে অনুকূল ঠাকুরের একটা মন্দির আছে সেখানে, তারপরে ওএনজিসি, তারপরে ব্লকে ঢোকার সামনে সব জায়গায় সকাল থেকেই ইট পাটকেল লাঠি সোঁটা নিয়ে সেখানে প্রায় ওরা বসে আছে। পুলিশ তো ছিল, পুলিশ নেই তা কিন্তু কি নেই যে প্রশাসনের, রাজ্য সরকারের সুস্থ নির্বাচন করার জন্য সে ইচ্ছা নেই এবং ডক্টর মানিক সাহা তিনি লম্বাচড়া কথা বলেন, তার কথার সাথে এ হলো কাজ। আর ত্রিপুরাজ্যের পুলিশের মহামান্য মহানির্দেশক সবসময় শুনেছেন আমাদের প্রতিনিধিরা গিয়েছেন বলছেন নির্বাচন কমিশন থেকে আমাদের, আমার কাছে কোন নির্দেশিকা নেই। যাই হোক, নির্বাচন কমিশন নির্দেশিকা এটাও সত্য বলেছেন, নির্বাচন কমিশন আমরা যে 13 তারিখ সেদিনে চিঠি দিয়েছেন, তারপর ওনার কাছে রিপোর্টেশন যাওয়ার পর আবার চিঠি দিয়েছেন, প্রয়োজনে সে চিঠিগুলোও দেখাতে পারবো আপনাদেরকে। সুনির্দিষ্টভাবে কোন রাজনৈতিক দল বা প্রার্থী যদি সেরকম নিরাপত্তা বিঘ্নিত হবে মনে করে সব রকম ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছেন তাদেরকে, যাতে এসকর্ট করে নিয়ে যায় এবং নিয়ে যায়। কিন্তু আমাদের বক্তব্য হল নির্বাচন কমিশন যদি নির্দেশিকা না দিয়েও থাকে পুলিশের দায়িত্ব কি? এটা কি নির্বাচন, কি নির্বাচন না? নাগরিকদের অধিকার যদি কোথাও বাধাপ্রাপ্ত হয়, তার সাংবিধানিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, তার জন্য কোনো ধারা লাগে না, এটা পুলিশের নৈতিক দায়িত্ব সেই নাগরিকের সে অধিকার সুরক্ষিত করার জন্য দাঁড়ান। আর আমাদের ডিজি সাহেব কথা বলছেন এবং আজকে আমরা প্রত্যক্ষ করলাম কিভাবে মদের বোতল ইট পাটকেল মারছে আমাদের প্রাক্তন সাংসদ
জন্নাদার বুদ্ধ এই ইটের আঘাতে ঘায়েল হয়েছেন, আরো অনেক কর্মী এবং দুই তিনজন সাধারণ পুলিশ কনস্টেবল, তারাও বেচারারা দাঁড়াতে হল, কিন্তু অফিসাররা কেউ নেই, কোন নির্দেশিকা দেওয়ার নেই। এখানে ঘটনা হয়েছে, কুমারঘাটেও এরকম ঘটনা হয়েছে। আমাদের বাকি প্রার্থীরা আজকে যাচ্ছিলেন তাদের কাগজপত্র কেড়ে নিয়ে, যদিও সেখানে প্রতিরোধ হয়েছে, পুলিশ নাকি এটা উদ্ধার করে আবার এটা দিয়েছে। কিন্তু বহু জায়গায় এরকম এই তেলিয়াম রাতে আমাদের প্রার্থী ঢুকতে পারেনি, মামুটিয়া ঢুকতে পারেনি, দৃশ্যমুখ থেকে বের করে দিয়েছে। তাছাড়া বামুটিয়া, মোহনপুর, জিরানিয়া, হোল আগরতলা, তেপানিয়া, কল্যাণপুর তো হয়ে দুর্গাপুরী তো সেদিনই 12 তারিখে দ্বিতীয় দিন আমি নিজে ছিলাম, এবং কংগ্রেসের নেতা সুদীপ রায় বর্মণ নেতৃত্বে আজকে প্রায় একুশ সময়ে সম্ভবত উদয়পুরের তেপানিয়াতে যে মহকুমাতে ওই সময়তে মাননীয় মুখ্যমন্ত্রী মাতা পারি মিছিলে ছিলেন, সেই টেপানিয়াতে দোকান মুখে সেখানে যখন ইট বৃষ্টির সম্মুখীন হয়েছেন, কোনো খবর আমার কাছে নেই, তবে শুনেছি সেখানেও বহু আহত হয়েছে। এইভাবে এই নির্বাচনটাকে আরেকটা প্রশাসনের ইতিমধ্যে পরিণত করেছে, একটা দমন রাজত্ব এই ত্রিপুরাজ্যের মধ্যে কীভাবে চলছে আজকে সারা রাজ্যের মানুষ এই মিডিয়ার মাধ্যমে আজকে প্রত্যক্ষ করছে। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব, গয়নাগাটি কিছু হবে না রে, দিদিকে আর কত চাপ দেব বল, দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না রুমি, এই রুমি, তোর সাথে পরে কথা বলছি, রাখছি, দেখ তো পছন্দ হয়েছে কিনা, চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে, তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিস নি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব, বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তর ভট্টাচার্য, জ্যোতিষ শাস্ত্রী কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।